আটা তুমি ঢেকেছে আটা করছি এটা দাম কত যাচ্ছেন 28 28 দরদাম করছে কেউ কত পর্যন্ত 25-26 পর্যন্ত দাম করেছে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন সুপ্রিয় দর্শক আজ 8ই জুলাই 2020 বুধবার আপনারা যে হাটটা দেখছেন দিনাজপুরের এটা চিড়িরবন্দর থানার কারেন্টের হাট প্রতি শনিবার এবং বুধবার এখানে হাট বসে তো আজ বুধবার আপনাদেরকে আমরা এখানে মোটা তাজাকরণের জন্য আপনারা যে গাভী গরুর খোঁজ করেন সেই গাভী গরুর আমরা দাম জানানোর চেষ্টা করব এই হাটটিতে প্রচুর পরিমাণে গাভী গরু ওঠে এই যে আপনারা দেখছেন এই হাটটি মূলত গাভী গরুরই হাট এই ধরনের যারা মোটা তাজাকরণের জন্য গাভী গরু খোঁজেন সেই গাভী গরু আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন তবে ষাঁড় গরু এই হাটে একটু কমই ওঠে তো আমরা এখানে একটু দেখি ভাই এটা দাঁত কয়টা ছয় দাঁত আচ্ছা এটার দাম কত যাচ্ছে 45,000 দরদাম করছে কেউ কত 36,000 দাম বলছে আচ্ছা শুনছি আমরা আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই যে দেখছেন এগুলো সমস্ত গাভী গরু এই যে দেখুন গাভী গরু তো আপনারা শুকনা শুকনা গাভী গরু খোঁজেন তো আমরা একটু দেখি এখানে একটা শুকনা গাভী গরু আটা দাম কত যাচ্ছেন 42,000 চাইছেন দরদাম করছে কেউ কত পর্যন্ত ৩৭ পর্যন্ত দাম উঠছে শুনছি আমরা আসুন সুপ্রিয় দর্শক আমরা একটু এদিকে দেখি ভাই এটার দাম কত যাচ্ছে ৩৪,000 টাকা দরদাম কত পর্যন্ত উঠছে 30 কত হইলে ছাড়বেন মানে আর 1-1.5 হাজার হইলে ছাড়ে দিবেন শুনছেন এই পুরোটা গাভীর হাট দেখুন পুরোটা গাভীর হাট এদিকে পেটে বাচ্চা আছে নাকি না আচ্ছা কষাই গরু হয়ে গেছে এটা দাম কত যাচ্ছে দাম তো 38 তারপরে দরদাম করছে কেউ 32-33 পর্যন্ত দাম বলছে আচ্ছা শুনছি আমরা এই যে দেখুন গাভী গরু আমরা এটা একটু দেখি কাকা এটা দাম কত যাচ্ছে দাম হ্যাঁ দাম চাষি 42 আর মানুষ দরদাম কত করছে 34-35 পর্যন্ত দাম উঠছে আচ্ছা দেখছি আমরা তারপরে আসুন প্রিয় দর্শক এবার এখানে একটা দেখছি এটাকে আটটা উঠে গেছে বেশি হয়েছে আচ্ছা দাম কত যাচ্ছেন এখানে কিছু কিছু ব্যাপারী আছে তারা এই যে ক্যামেরা দেখলে তারা মনে করে যে এই আর কি ফেসলামি শুরু করে দেয় আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাই দাম তো 30 চাঠি 30 চাইছেন হ্যাঁ দরদাম কত পর্যন্ত উঠছে দাম 26-27 এইরকম আছে 26-27 পর্যন্ত উঠছে আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক এই যে আপনারা যে এই কারেন্টের হাটটি দেখছেন এই যে পাশে আপনারা এই যে রাস্তাটি দেখছেন এটা দিনাজপুর চিড়িরবন্দর মহাসড়ক এই মহাসড়কের পাশে এই রাস্তাটা একদম মহাসড়ক সংলগ্ন এই রাস্তা এবং আবারও জানিয়ে রাখি প্রতি বুধবারে এবং প্রতি শনিবারে এখানে হাট বসে তারপরে এখানে দেখি এক জোড়া গরু নিয়ে এসেছে এই জোড়া কত যাচ্ছেন 62,000 টাকা জোড়া চাইছেন দরদাম করছে মানুষ কত পর্যন্ত 52 পর্যন্ত করছে কত হইলে ছাড়বেন হ্যাঁ 58 হইলে ছাড়বেন আচ্ছা মানে উনি এই যে দেখুন 58 হলে উনি বলছে ছেড়ে দিবে 29,000 টাকা করে এই যে পিস প্রতি তারপরে আমরা একটু এদিকে দেখি ভাই এই জোড়া আপনার এই যে এক জোড়া দেখছি এই জোড়ার দাম কত চাচ্ছে 60,000 বলতেছে আপনি 62 হলে বললেন আপনি দিয়ে দিবেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন তারপরে আমরা একটু এখানে দেখি এই গাভীটা কত 36,000 চাইছেন দরদাম করছে কেউ
32000 দাম কয় 32000 বলতেছে দিচ্ছেন না কত হইলে আপনি দিবেন 34000 34000 হইলে এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তারপরে আমরা একটু ভিতরে যাই এটা কত যাচ্ছেন ভাই স্যার আছে 30 32 30 32 দরদাম কত পর্যন্ত উঠছে 30000 22000 এটা কত হইলে ছাড়া যাবে 23000 সাড়ে 23000 হইলে ছাড়া যাবে আচ্ছা ধন্যবাদ তারপর একটু দেখি এটা তো আটটা দাম তো আটটা দাম কত রাইছে এটার 24 দর্শক এখানে ব্যাপারীদের আসলে মন খুব খারাপ কারণ এখানে কোনো রকমের কাস্টমার নেই তো এরা এই জন্য কথা বলতেও এরা ক্যামেরা দেখে কথা কোনো বলছে না এখানে একটা শুকনা করে দেখছি এটা দাম কত যাচ্ছেন এটার 27 দরদাম করছে কেউ কত পর্যন্ত 23000 আর কত হইলে আপনি মনস্থ করছেন ছাড়বেন 25 হইলে আপনি ছাড়বেন তাহলে শুনছি আমি এই যে দেখছেন আপনারা এখানে মোটামুটি 25000 থেকে আপনারা গাবি গরুগুলি পেয়ে যাবেন এই যে এখানে একটা দেখছি ভাই এটা কত দাম চাচ্ছেন 30 চাইছেন আর কত পর্যন্ত দাম হয়েছে 25 আর আপনি ছাড়বেন কততে 28000 ছাড়বেন আচ্ছা ধন্যবাদ তারপরে এই যে দেখুন সমস্ত গাবি গরু এই হাটে কত দাম চাচ্ছেন ভাই 35 তারপরে মানুষ দাম করছে কত 28 মানে 30000 ছাড়বেন নাকি 30 এর আশে বসে আছে আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক তারপরে এখানে দেখি একটা শুকনা একটা গাবি এটার দাম কত যাচ্ছে 24 মানুষ দরদাম কত করছে 21 পর্যন্ত দাম উঠছে এই যে সুপ্রিয় দর্শক এই যে দেখছেন আপনারা আমরা এই যে দেখুন এখানে দাঁত দেখা হচ্ছে এটাকে দরদাম চলতেছে দরদাম চলতেছে কত চাইছেন 22000 টাকা দাম করে 22000 টাকা আচ্ছা একটু কথা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কতদিন ধরে বিজনেস করেন আমি 15 বছর ধরে বিজনেস করি 15 বছর এখন অবস্থাটা কি একটু বলেন তো গরুর অবস্থা ভালো নাই কঠিন খারাপ বাজারের পরিস্থিতি খুবই খারাপ এখন পিস প্রতি কত টাকা কম হচ্ছে 45000 করি লস পিস প্রতি 45000 করি লস এ যাব তো তিন হাটে আমি 8000 টাকা লস খাইলাম তিন হাটে 8000 টাকা লস খাইলাম এই গরুগুলো আপনারা কালেক্ট করেন কোথা থেকে নেন কোথা গ্রাম থেকে গ্রাম থেকে গ্রাম থেকে হ্যাঁ মানে গ্রাম থেকে এখন বেশি দামে কিনা পড়তেছে হ্যাঁ গ্রাম থেকে বেশি দামে কিনতে হবে হাটে দাসি দাম কম বাইরে কোনো খরিদ্দার নাই আমরা চাই বাইরের খরিদ্দাররা এখানে আসুক হ্যাঁ বাইরের খরিদ্দার না হলে বেচা কিনা কেমন করি হবে আচ্ছা আপনি কি এই বাইরের খরিদ্দাররা যদি আসে আপনি কতগুলা গরু দিতে পারবেন কতগুলা গরু নিতে পারবেন দুই ট্রাক গরু হ্যাঁ দুই ট্রাক গরু দুই ট্রাক গরু দুই দিনে দেব দুই দিনে দিবেন হ্যাঁ দুই দিনে আপনি যোগাযোগ করেন আমার সঙ্গে দুই দিনে দুই ট্রাক আপনার সঙ্গে যোগাযোগের উপায় কি বিন্নাকুড়ি আমার মোবাইল নম্বর নিয়ে যান বিন্নাকুড়ি হাট নাম্বার বলেন শ্রীরবঙ্গ থানা বিন্নাকুড়ির হাট আপনি নাম্বারটা বলেন নাম্বার 01744674638 আরেকবার বলেন 01744674638 আপনার নামটা কি জালালউদ্দিন জালালউদ্দিন তাহলে এই নম্বরে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনি ট্রাকে মাল দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি ঢাকায় ওই যে তালতলায় চার ট্রাক মাল দিয়েছিলাম চার ট্রাক ঢাকা তালতলা ডেইলি ওই ঈদের সময় চার ট্রাক ওই পার্টি আসি আমার বাড়িতে আসছিল চার ট্রাক মাল দিয়েছিলাম ঢাকা আগারগাঁও তালতলার হাট চার ট্রাক মাল দিয়েছিলাম আচ্ছা আচ্ছা আপনার নাম্বার নেওয়া হয়েছে আপনার সঙ্গে যদি কেউ চায় যোগাযোগ করতে হ্যাঁ যোগাযোগ করেন বুঝছেন দর্শক পার্টি আসবে শুনেন আরো নিয়ে যান পার্টি আসবে আর একটা টাকা এবং লোক সহ এত যে চুল পরিমাণ একমাত্র আল্লাহ যদি না নেয় তাছাড়া একটা স্পষ্ট করতে পারবে না কারণ লোক আসছিল ওরা 6 জন লোক আসছিল চার ট্রাক মাল নিয়ে গেছে শস্যার মতন ত্রুটি হয় নাই এবং মাল আমার নিজস্ব লোক দিয়ে আবার ট্রাকে ট্রাকে এই আগারগাঁও তালতলা পৌঁছাছি দুইটা করে লোক দিছি ট্রাকও দায়িত্ব দাঁড় করে দিবে টাকা মন করে দিছি আমি দুইটা করে লোক ট্রাকের পিছনে একটা সামনে একটা দুইটা করে লোক দিছিলাম ওই সেই আগারগাঁও তালতলা মন করতে চারটে ট্রাকে মাল নিয়ে গেছে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক
এতক্ষণ আমরা এই দিনাজপুর জেলার চিড়িবন্দর থানার এই কারেন্টের হাট, এই হাটে আপনাদের ব্যাপারীর আমরা মোবাইল নাম্বারও দিয়ে দিলাম। এই ধরনের গাভী গরু আপনারা যদি চান তবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। আর এই হাটটি আবারও জানিয়ে রাখি, প্রতি শনিবার এবং বুধবার এখানে হাট বসে। আর দূরে যে রাস্তাটি দেখছেন ওটা দিনাজপুর চিড়িবন্দর মহাসড়ক, মহাসড়কের পাশে এই রাস্তাটি। এখানকার কমিউনিকেশন খুবই ভালো, আর এখানে হাটে কোনো কাস্টমার নেই। আপনারা শুনছেন যে এখানে সবাই খুব বিরক্ত, কারণ গত চার পাঁচটি হাট ধরে এখানে কোনো রকমের কাস্টমার আসছে না, এখানে বেচা বিক্রি খুব কম। তো আমরা চাই দূর দূরান্ত থেকে আপনারা এই হাটে আসুন এবং এই হাট থেকে আপনারা গরু কিনে নিয়ে যান, অন্তত এই মানুষগুলি দুটো খেয়ে পরে বাঁচতে পারবে। তাহলে তো আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।